তো ভিউয়ার্স চলে এসেছি কুতার সবচেয়ে জনপ্রিয় স্ট্রিট যে রাস্তাটা জালান লিজেন, এই রাস্তাটার নাম আপনারা গুগলে সার্চ দিলেও পাবেন। আর এটা হচ্ছে আমার হোটেল থেকে জাস্ট 3-4 মিনিট হাঁটার পরে এখানে চলে আসলাম। আর এই রাস্তাটা মোটামুটি মাঝরাত পর্যন্ত জমজমাট থাকে এখানে, যত রাত বাড়বে ততই দেখবেন যে লোকজনের আনাগোনা এবং বার প্লাস স্পা অনেক ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে এখানে। তো দেখুন রাস্তাটা, দেখুন ডান পাশে অনেক ড্রেসের দোকান রয়েছে, এই বাম পাশে ট্যাটু, তারপর এখানে স্পা, তারপরে আপনার এখানে বার, মানি এক্সচেঞ্জ, সব টাইপের জিনিস এই রোডে পাবেন আর কি। এটা একটা অনেক পপুলার এবং অনেক পরিচিত স্ট্রিট, এখানে সবাই রাত করে আড্ডা মারে, সময় কাটায় আর কি। এখানে জাস্ট মাত্র সন্ধ্যা, যার কারণে লোকজন নাই, আর 1-2 ঘন্টা পরে হাঁটার মতো অবস্থা হবে না আর কি। তো বেশি ভিড় হলে ব্লগিং করতে একটু ঝামেলা হয়, তো যার কারণে আমি একটু ভিড়টা এড়ানোর জন্য এই আগে আগে আসছি, এই রাস্তাটা দেখিয়ে তারপরে যাব ডিসকভারি মলে, বালির একটা পপুলার শপিং মল, তো সেখানে গিয়ে আবার কিছু দেখানোর চেষ্টা করব, তো সঙ্গে থাকুন আর কি। আমি এখন একটু এই রাস্তাটা একটু ঘুরে মোটামুটি এখন যাবো হচ্ছে ডিসকভারি মল শপিং মলে। তো এখন তো জমে নাই যদিও, এর কারণে মোটামুটি এখন আমার ডিসকভারি এখানে এখন পর্যন্ত জমে নাই, রাত 8-9টার পরে লোকজনের আনাগোনা থাকে। তো এখন যাবো ডিসকভারি শপিং মলে, আমি বাইকে করে 30,000 রুপিতে যাচ্ছি। আর এই এইটাই পুরাটা হচ্ছে জালান লেগন রোড, দিস রোড নেম জালান লেগন, জালান লেগন, জালান লেগন, বুম বোম্বিং 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 মনুমেন্ট বোম্বিং। এই দেখুন জালান লেগন রোডটা কত বড়, আমি মোটামুটি হুন্ডাই করে 4-5 মিনিট চলে আসলাম, তারপরে শেষ হচ্ছে না। আর এই রোডটাতে রাত্রেবেলা মূলত পার্টি জমে উঠে, আপনারা যারা ঘুরতে চান নাইট পার্টি দেখতে চান এই রোডে চলে আসবেন। বোম্বিং, ও বালি বোম্বিং, এটা হচ্ছে বালি বোম্বিং এরিয়া, এখানে মোটামুটি একটা বড় ধরনের দুর্ঘটনা হয়েছিল, একটা বোম ব্লাস্টিং হয়েছিল এবং মোটামুটি অনেক বিদেশি নাগরিক মারা গিয়েছিল, যার ফলে এটার নাম দিয়েছে বালি বোম্বিং মেমোরিয়াল। তো এটা আপনারা দেখে যেতে পারেন, দেখুন একটা জাপানিজ রেস্টুরেন্ট, অনেক সুন্দর দেখতে। আর এই যে আমরা চলে এসেছি ডিসকভারি শপিং মলের কাছাকাছি, এখানে অনেক নাইটলাইফ পাবেন শপিং মলের আশেপাশে। তো চলে এসেছি ডিসকভারি শপিং মলের কাছে, একদম একটা মেন গেট, তো চলুন ভিতরে ঢুকি। এটা হচ্ছে বালির ফেমাস একটা শপিং মল, এখানে ম্যাক্সিমাম মানুষজন কেনাকাটা করেন, মোটামুটি সব ধরনের ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যায় এখানে। আর এই ভিতরে কিন্তু অনেক সুন্দর ডিসকভারি শপিং মলের ভিতরে, তো চলুন একটু ভিতরে গিয়ে দেখি। এখানে আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে, কারণ শপিং মলটা অনেক বড় আর অনেক সুন্দর। তো দেখুন এখানে ড্রেসের সেল চলছে, 70% পর্যন্ত বিভিন্ন কাপড় রয়েছে, দেখুন বিভিন্ন প্রাইস দেওয়া আছে, 12 লাখ, 15 লাখ, 17 লাখ বিভিন্ন প্রাইজের ব্যাগ দেওয়া আছে, স্পেশাল প্রাইস। তো যাই হোক আরও ভিতরে একটু ঢুকে দেখি। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এই জুতোগুলো একটা নিলে একটা ফ্রি, এটার দাম হচ্ছে প্রায় 4 লাখ রুপি, 3200 টাকা একটা নিলে আর একটা নিতে পারবেন, মানে 1600 টাকা করে দাম। আর দেখুন বিশাল ব্যাগের মার্কেট, পছন্দ মতো করে বিভিন্ন ব্যাগ নিতে পারবেন, দাম মোটামুটি যে খুব কম তা বলবো না। আর এখানে চশমার দোকান রয়েছে, চশমা কসমেটিক্স সব টাইপের জিনিস পাবেন এখানে। তো ভিউয়ার্স আসলে অনেক ব্যাগ জুতো অনেক কিছুই আছে, আমি দেখে শেষ করে দিতে পারবো না, অনেক অনেক, আর দাম খুব বেশিও না আবার খুব কমও না, মোটামুটি রেঞ্জের মধ্যে আছে আপনারা, কারণ কোয়ালিটি ফুল জিনিস এর জন্য বলছি। তো যারা নেবেন এইখানে ব্যাগ নিতে পারবেন, এখানে ড্রেস কিনতে পারবেন, তারপরে চকলেটের
দোকান রয়েছে, আমি সেগুলো একটু দেখাবো আপনাদেরকে। আর আজকে মোটামুটি রাতের কুটা এরিয়াটা কেমন এবং মার্কেট এরিয়াটা কেমন সব কিছু নিয়ে একটা ভিডিও হবে পূর্ণাঙ্গ, তো সঙ্গে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি এখন লেভেল ওয়ানে চলে এসেছি, এখানে কসমেটিক্সের বড় একটা সব দেখতে পাচ্ছি। দেখুন লিপস্টিক প্রাইস ধারণা দেয় এটা কি লিপস্টিক কি কালার তা জানি না, আমি জাস্ট ধারণা দেওয়ার জন্য প্রাইসটা যাচাই করছি আর কি। টেস্টার 125 রুপিয়া এটার দাম, প্রায় হাজার খানিক টাকা এই লিপস্টিকটার দাম। ব্র্যান্ড হচ্ছে অ্যাপসুলেট। তো জাস্ট আমি একটু ধারণা দিলাম যে এখানে লিপস্টিকের অরিজিনাল যে লিপস্টিকগুলো বিক্রি করে কেমন প্রাইস, এটা ধারণা দেওয়ার জন্য। আর দেখুন আসলে অনেক কিছুর এখানে সেল করে থাকেন, দেখিয়ে শেষ করতে পারবো না, আমি জাস্ট ধারণা দেওয়ার জন্য ভিডিওগুলো করছি আর কি। আমি যে দেশে আসি সে দেশের শপিং নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করি, আপনারা দুবাই এবং মালয়েশিয়ার ভিডিও তো তাই দেখেছেন। তো এটাও জাস্ট ইন্দোনেশিয়ার বালিতে শপিং কেমন কেমন প্রাইস এটা নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করছি, আর কিছু নয়, যাতে করে আপনারা ঘুরতে আসলে কেনাকাটা কীভাবে করতে পারবেন একটা ধারণা পাওয়া যায়। আমরা একটু মোবাইলের দোকানে ঢুকি, গ্যালাক্সি S23 সিরিজ। তো ভিউয়ার্স একটা মোবাইল চেক করলাম, এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A04, আমাদের দেশে 14,000 টাকা, এখানেও ক্যালকুলেশন করলে প্রায় 14,000 টাকায় আসে, কিন্তু আমাদের দেশে এটা হচ্ছে চায়না, আর এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ফোন, এটা হচ্ছে পার্থক্য। দিস ইজ ইন্দোনেশিয়ান মোবাইল ফোন, স্যামসাং কোম্পানির ইন্দোনেশিয়ান। তো যাই হোক এটার কোয়ালিটিটা একটু ভালো হবে, দাম কিন্তু অলমোস্ট সেম, আর জাস্ট আপনাদেরকে ধারণা দিলাম যে ইন্দোনেশিয়াতে মোবাইলের দাম কেমন। তো এই ডিসকোভারি শপিং মলে আসলে আপনারা কোয়ালিটিফুল জিনিস কিনতে পারবেন মোটামুটি ভালো দামই, এটা হচ্ছে মূল মেসেজ ছিল। তো চলুন এখন যাই আমরা ডিসকোভারি মলের পিছন সাইডটা, যেখানে মূলত আসলে সি ভিউ রয়েছে এবং রাতের দৃশ্যটা অনেক সুন্দর। তো চলে এসেছি একদম সি ভিউর মেন পয়েন্টে, দেখুন এটা হচ্ছে ডিসকোভারি শপিং মলের পিছন সাইড, আর এটা হচ্ছে সমুদ্র। তো দেখুন পুরো শহরটা পুরো দেখা যাচ্ছে লাইট দিয়ে, পুরো শহরটা আলোকিত হয়ে আছে, আর এটা হচ্ছে একটা সমুদ্র সৈকত, এখানেও মানুষ ঘুরে। আপনারা যারা এই শপিং মলটাতে ঘুরতে আসবেন তারা অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন, কারণ জায়গাটা অনেক সুন্দর।